আমি যখন নোয়াখালীর একটি মাদ্রাসায় একেবারে আমার জীবনের শুরুর দিকে আমি পড়ালেখা করি, তখন আমার মনে আছে যে সেই মাদ্রাসার কোনো একটা বার্ষিক মাহফিলে সে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রত্যেকে যার যার কেরাত তেলাওয়াত এগুলো প্রেজেন্ট করার, উপস্থাপন করার সুযোগ শিক্ষার্থীরা পেয়েছে। তো আমাকেও সেই সুযোগ দেওয়া হয়েছে। আমাকে যখন স্টেজে তুলে দেওয়া হলো আমার তেলাওয়াত পেশ করার জন্য, তেলাওয়াত বলতে হয়তো ছোটোখাটো কোনো সুরা সুরা ফাতেহা ইখলাস এরকম কিছু একটা, একেবারেই আমি ছোট ছিলাম তখন, আমার মনে পড়ে লুঙ্গি পরা ছিল আর শরীরে পাঞ্জাবি ছিল এবং পাঞ্জাবিটা পলাস্টার পাঞ্জাবি হওয়ার কারণে পেছনের দিকে স্প্রিং করে অনেক দূর উঠে গিয়েছিল। তো তখন আমার মনে পড়ে যে আমি যখন তেলাওয়াতের জন্য মাইক হাতে নিয়েছি, এর আগে জীবনে মাইক হাতে নিয়েছি বলে আমার মনে পড়ে না, তো মাইক হাতে নিয়ে এত বেশি প্রেশার টেনশন পেরেশানি যে এত মানুষের সামনে তেলাওয়াত, যদি মানুষ খুব বেশি ছিল না আসরের পরের সময় কিন্তু সেটাই আমার জন্য অনেক বেশি ছিল। যাই হোক, তো অতিরিক্ত টেনশনের পেরেশানিতে সব মিলিয়ে চট করে আমার লুঙ্গিটা খুলে গেল। লুঙ্গি খুললে নিচে পড়ে যায় নাই, মানে লুঙ্গির গিট খুলে গেছে, আমি টের পেয়েছি, তো সাথে সাথে ধরে ফেলেছি, এক হাতে লুঙ্গি আর এক হাতে মাইক। এটা দেখে আশপাশে সবাই খিটখিট করে সবাই হেসে দিল, আপনারা যেরকম হাসাহাসি করছেন তখন তারা এরকম হাসাহাসি করা শুরু করলো। আমি তো খুব লজ্জা পেয়ে গেলাম যে আল্লাহ, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়লাম, কী সুরা কেরাত পড়বো আর। কোনোরকম তাড়াতাড়ি করে পড়ে আমি হাঁপ ছেড়ে নিচে বাঁচলাম। আর তো আমার যে সহপাঠীরা আছে, শিক্ষার্থী যারা আশেপাশে আছে, তারা তো আমাকে নিয়ে আর হাসাহাসি কোনো শেষ নেই, আমাকে দেখলে শুধু ওই ইশারা দিয়ে লুঙ্গি ধরে তারা ব্যঙ্গ করে। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন অনেক কিছু আমাদের জন্য অনেক কঠিন ছিল, সেই কঠিন সময় কিন্তু আল্লাহ তাআলা পার করে দিয়েছেন। বিধায় তোমরা সব সময় সাহস এবং হিম্মত সব সময় তোমাদের মধ্যে যেন থাকে সেটি খেয়াল রাখতে হবে। কখনো তোমরা হিম্মত হারা হবে না। তুমি পড়াশোনা খুব বেশি পারছো না, উস্তাদ তোমাকে প্রেশার দিচ্ছেন, বাবা মা তোমাকে প্রেশার দিচ্ছেন, তুমি এটা নিয়ে মন খারাপ করবে না, তুমি তোমার কাজ চালিয়ে যাবে। বিশেষ করে তুমি কোরআনের শিক্ষার্থী, তুমি হাফিজ এবং আলিম দাঈ আল্লাহ হবে, সেই স্বপ্ন তোমার আছে। তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া করবে যে আল্লাহ আমাকে আপনি দীনের এই যুগে সর্বোত্তম উপায়ে খেদমত এবং সেবা দেওয়ার মতো উপযোগী মানুষ হিসেবে কবুল করো। তুমি ছোট মানুষ, আল্লাহর কাছে দোয়া মনে মনে পেশ করবে আর তোমার চেষ্টা তুমি চালাবে। আর যারা ভালো ছাত্র আছো, শিক্ষক যারা আছেন, যারা অনেক সময় একটু পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি কেয়ার করতে চান না, মনে রাখবেন এদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে অনেক বড় কোনো ব্যক্তিত্ব বা যোগ্য কোনো ব্যক্তিত্ব বা এমন কোনো মানুষ যাদের দিয়ে আল্লাহ তাআলা হয়তো অনেক খেদমত নেবেন ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, সেটি হলো যে আমরা বিভিন্ন গাছের বীজ ইত্যাদি লাগাই, এই বীজগুলো এগুলো বড় হয়। বড় হয়ে কি হয়, ধরুন একটা বীজ, আমের কথাই বলি আমি, একটা আমের বীজই যদি লাগানো হয় সেখান থেকে প্রথম দুটি কচি পাতা বের হয়, একেবারে কচি পাতাও না, পাতার আগে একেবারে ছোট্ট করে সবুজ একটা ইয়ে বের হয়। এই যে মাথাটা অঙ্কুরিত হয়, কোনো কোনো সময় আপনি অনেকগুলো বীজ লাগালেন, এই বীজগুলোর মধ্যে থেকে কোনো কোনোটা মুরগি এসে চট করে ওর মাথাটা খেয়ে ফেলে, শেষ, ওইটা ওখানে শেষ, আর আগাইতে পারেন। আবার কোনো কোনোটা দেখা যায় মুরগির নাগাল থেকে বের হয়ে দুটো বড় পাতা হয়ে গেছে, মুরগি খেয়ে এখন আর শেষ করতে পারে না, কিন্তু দেখা গেলো যে ছাগলের নাগালে পড়ে যায়, ছাগলও খেয়ে শেষ করে ফেললো, বেচারা ওখানেই শেষ। আবার কোনো কোনোটা মুরগি এবং ছাগলের যে নাগাল সেখান থেকে আরও উর্ধে উঠে গেল, উঠে মাশাল্লাহ ছোটোখাটো দু একটা ডাল হয়েছে এবং আরও কয়েকটা পাতা হয়েছে, এখন ছাগল এক কামড়ে খেয়ে ফেলতে পারে না, মাগার ছাগল ছাড়া আরও আছে গরু, এবার এসে গরু দেখা গেলো ওইটার গাড় মোটকায় খেয়ে ফেললো, শেষ, বেচারা ওখানে। আবার কোনো কোনো চারা দেখা যায় যে মুরগি গরু ছাগল সবগুলোর নাগাল পেরিয়ে সে অনেক বড় হয়ে গেছে, এখন আর গরু গাড় মোটকায় খেতে পারে না, কিন্তু ততক্ষণও সে নিরাপদ হয় নাই, কারণ তখনও মানুষ এবং মানুষের দা কুড়াল আছে, কেউ জগা লাগছে আর যে একটা কূপ দিয়ে কেটে ফেললো, বা কোনো কারণে মেজাজ গরম হয়েছে কেটে ফেললো, বৃক্ষ নিধনকারীর কবলে পড়লো, বেচারা ওখানে শেষ হয়ে গেল। কিন্তু কিছু কিছু বীজ আছে যে এগুলো মুরগি ছাগল গরু মানুষ বৃক্ষ নিধনকারী সবার নাগাল পেরিয়ে বিশাল বড় মহিরূপ হয়ে যায়, এত বড় গাছ হয়ে যায় যে সেই গাছ আর কেউ কোপ দিয়ে কেটে ফেলবে এত সহজ হয় না। সেখানে দেখা যায় যে বন বিভাগের লোকজনেরও দায়িত্ব চলে আসে যে এই বৃক্ষকে হেফাজত করতে হবে, এটা দেশের সম্পদ আর মালিক আশপাশের সবাই তো দায়িত্ব থাকেই, অর্থাৎ সেটা মহিরূপ হয়ে যায়। যারা আম কিনে খায় বাজার থেকে, এক কেজি কিছু টাকা দিয়ে কিনতে পারে, পাঁচ কেজি কিনে খেতে পারে, কিন্তু
যে বুদ্ধিমান সে বীজ লাগায়। অনেকগুলো বীজ লাগানোর পরে কোনোটা হয়তো ওই যে মুরগির পেটে চলে যায়, কোনোটা ছাগলের পেটে চলে যায়, কোনোটা গরুর পেটে চলে যায়, কোনোটা মানুষের কোপের নিচে পড়ে যায়, আর কোনোটা বিশাল বড় বৃক্ষ হয়। সেখান থেকে দেখা যায় দু চার কেজি আম না, শত শত মন আম বের হতে থাকে। প্রজন্মকে প্রজন্ম সেখান থেকে উপকৃত হয়, ছায়া হয় এবং অক্সিজেন পায়, নানাবিধ উপকার হয়। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে সামনে বাচ্চাগুলো বসে আছে, এগুলো সব বীজ, এগুলো সবগুলো বীজের মতো। এই বীজগুলোর ভিতরে হয়তো দু একটা বীজ এমন আছে যে বীজ মহিরু হবে, বিশাল বড় বৃক্ষ হবে। একজন শিক্ষক, একজন অভিভাবক, তাই তিনি প্রত্যেকটা বীজকে তিনি নার্সিং করুন, প্রত্যেকটা বীজকে তিনি কেয়ার করবেন, কোনোটাকে অবজ্ঞা করবেন না। কারণ তিনি জানেন না কোনটার মধ্যে কী লেখাইত আছে, কোনটা মুরগির পেটে যাবে, কোনটা ছাগলের পেটে যাবে, কোনটা মানুষের পেটে যাবে, কোনটা গরুর পেটে যাবে, আর কোনটাই সব কিছুকে উত্তরে আল্লাহ তাআলা সেটাকে অনেক বড় কিছু হিসেবে কবুল করবেন, আর আমরা কেউ যাই না। এই জন্য শিক্ষকরা প্রত্যেকটা শিক্ষার্থীকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে, অভিভাবকরা সেক্ষেত্রে দেখতে হবে, আন্তরিকতা দেখতে হবে। কাউকে ছোট করা যাবে না, তুচ্ছ করা যাবে না, পড়াশোনা পারে না তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা তাদের ভালো কিছু তারা দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এটি শিক্ষকদের জন্য আমার নাসিহা থাকলো, শিক্ষার্থী তোমাদের জন্য আমার নাসিহা একবার শুরুতেই থাকলো যে কেউ হিম্মত হারা হবে না। তুমি কি পারছো কি পারছো না এসব তুমি তাকাবা না। বহু ছাত্র আছে যে স্কুলে বা কলেজে কিংবা মাদ্রাসা, বা একেবারে কলেজে না বলে আমরা স্কুলের প্রাথমিক লেভেল এবং মাদ্রাসার প্রাথমিক লেভেলের কথা বলতে পারি, যে অনেক ভালো ভালো ছাত্র ক্লাসে 1, 2, 3 হয়, এটা হয় সেটা হয়, একটা সময় এগুলো হারিয়ে যায়, এগুলো কেউ খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে ওই পেছনের বেঞ্চের কোনো ছাত্র আল্লাহ তাআলা তাকে অনেক বড় কিছু করেন। এই জন্য যারা খুব ভালো পড়াশোনা পারো তোমাদের মধ্যে যেন অহংকার না আসে। তোমরা তোমাদের শিক্ষার্থী ভাই বোন যারা পারে না, একটু পিছিয়ে আছে, তাদেরকে ছোট মনে করবে না। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে অনেক বড় কিছু করবেন, তুমি পিছিয়ে পড়বা। আর যারা পিছিয়ে পড়েছো তারা হিম্মত হারা হবে না, তোমার চেষ্টা অব্যাহত রাখো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় মানুষ হওয়ার তৌফিক দান করুন।